গুড মর্নিং সবাইকে, আজকে সানডে, সানডে সকালটা ফান্ডে, তোমার ফান। হ্যাঁ, যার জীবনে কোনো কাজ নেই তার এভরিডেই ফান্ডে, কিন্তু যাকে কাজ করতে হয়, এইটা ওর একটাই জীবনে কাজ আছে, কি বলতো? ও সবাইকে বলতো, আমি দেখেছো কত কাজ করি ওর, কত কাজটা কি বলতো? জামা কাপড় গুলো আমি এক জায়গায় জড়ো করে রাখবো, সেগুলো নিয়ে ওয়াশিং মেশিনের মধ্যে ফেলা, ওয়াশিং মেশিনটাকে চালিয়ে দেওয়া, এই কাজটা ওর জীবনে একটা বিশাল বড় কাজ, দেখবে বিরাট কাজ করছে, বিরাট। এটা একটা কাজ, তোমার সময়টা বাঁচিয়ে দিচ্ছে, তুমি খাসি মাংস তুমি রান্না করবে বলে। সকাল সকাল গিয়ে আমি ঘুম থেকে উঠেছি, উঠে বললাম যে কি রান্না বান্না করবো, বলো তাহলে রান্নাটা বসাই, আজকে খাসির মাংস খাবো রবিবার, আর ঠিক আছে চলো। কালকে আমি তন্দুরি চিকেন এনেছিলাম, আমার পছন্দের খাওয়া যায়, আজকে একটু ওর পছন্দটাকে প্রেফারেন্স দিই, পছন্দ দুজনেরই সেটা ব্যাপার না। তো এখন মাংস রান্না করবো, তো চলো দেখা যাক কি এনেছে না এনেছে, একটুখানি দেখে নিই। তার আগে আমি ঘুম থেকে উঠেই, আজকে না অফ ক্যামেরায় আর কি, তখন আর আমি শুট করিনি, ঘুম থেকে উঠেই ঘুম চোখে আমি আজকে চাদরটা চেঞ্জ করেছি, বালিশের ওয়ারগুলো পরিয়েছি। এই চাদরটা আমি বাড়ি থেকে এইবার এনেছি, আমার শ্বশুর বাড়িতে ছিল, আমার বিয়েতে পাওয়া চাদর টাদরের মধ্যে না অনেকগুলো ছিল, তো আমার শাশুড়ি আমাকে বলতো নিয়ে যাও নিয়ে যাও, গরজ করিনি, তো এইবার গিয়ে নিয়ে আসলাম। ভালোই লাগছে বলো, খারাপ না, কেউ একটা বিয়েতে গিফট করেছিল, জানি না কে দিয়েছিল, বিয়ে না আর কি, রিসেপশনে। এত খিদে পেয়ে গেছে, কালকে রাত্রের সেই তন্দুরি চিকেন একটুখানি ইয়েতে ছিল, ফ্রিজে ছিল, কি করবো, তো সেটাই খাই, কেননা ইচ্ছা ছিল। সানডেতে আমরা সাধারণত কি হয় ম্যাগি খাই, তো ম্যাগি শেষ হয়ে গেছে। তো এই তুমি লিস্টটা বানালে না, কি কি আনতে হবে? ওকে দাঁড়াও আসছি। আমি খাবো না, চল আরে দেখো লিস্টটা, দেখো লিস্টটা, দেখো। হুম বলো। রিফাইন্ড অয়েল, ম্যাগি, ডিশওয়াশ বার, স্কচ ব্রাইট, দু রকম। হ্যাঁ, গ্যাসটা মোছার জন্য একটা স্পঞ্জ ওয়ালা আনবো, ওই তো দু রকম বললাম সেই জন্য। চটপাটা ডাল, আলু ভুজিয়া, সর্ষের তেল, কমফোর্টের ওই পিঙ্ক কালারের কমফোর্ট, আর সল্ট। আর তুমি যে আমাকে এত ডিসকমফোর্ট দাও লাইফে, আরে আর কি বলো না, বলো না আমার জন্য কি আনবে? ধোসা দাও, আমি একা খাবো, ধোসা বানি খাও, তোমার ইচ্ছা বেশি। হ্যাঁ তারপরে বলো, গরম করার জন্য বসিয়ে দিলাম, জলটা গরম হোক, কারণ ঠান্ডা জল মাংসে ঢাললে মাংসটা না শক্ত হয়ে যাবে, টেস্টটা খারাপ হয়ে যাবে।
হয়ে গেছে আপাতত রান্না, এবার ভাত বাড়বো। কেননা বিশ্বাসের প্রচন্ড খিদে পেয়েছে, সেটা খুব স্বাভাবিক, ও সকালে কিছু খায়নি। ভাতটা বাড়ি চট করে করে খেয়ে নেবো এবার। ना मेरा हस्बैंड बहुत ही कंजूस है, वो ज्यादा पैसा खर्चा नहीं करना चाहते, इसीलिए जहाँ पे सस्ता मिलेगा वो दुकान बंद था, अगले दिन लेके आएगा। कम से कम आप एक हफ्ते से बोल रहे हो है ना कि झाड़ू लाना है, झाड़ू आ ही नहीं रहा है, देखो क्या हालत हुआ है। कैसे हुआ था पता है ना आपको, वो छिपकली आया था ऐसे ऐसे करके मारा था छिपकली को, फिर यहाँ से टूट गया और ये निकल रहा है। ठीक है कल ला के देंगे आपको, उनका कोई भरोसा नहीं, मैं ही ला के दूंगी कल आपको। आज कर लो थोड़ा एडजस्ट। बाय बाय। तो अच्छा होगा आप देखते हो। तीन सौ झाटा बेचारा बहुटा बोले बोले थके गए। কালে ক্যান্টিন থেকে নিয়ে নেই, ক্যান্টিন থেকে আপনি বেশ কালকে নিয়ে নিলেই তো হয়ে যাবে, কালকের দিনটার ব্যাপার। এই মোচা জিনিসটা না সত্যি খুব উপকারী, আর প্রচুর আয়রন আছে মোচার মধ্যে, খুব ভালো, খুব উপকারী এটা খাওয়া, বিশেষ করে মহিলাদের জন্য তো, যারা আর কি আয়রন ডেফিসিয়েন্সিতে ভোগে তাদের জন্য তো খুবই দরকার। এবার ব্যাপারটা কি হয়, আজকালকার আমাদের ব্যস্ত লাইফে আজকাল সব মহিলারাই মোটামুটি ওয়ার্কিং, তারাও সময় পায় না, বা যাই হোক কারোর হয়তো ছোট বাচ্চা আছে তারা সময় পায় না, বাট আমি বলবো এটা এনি হাউ ম্যানেজ করে। আমি কি করি, আমি এই সানডেতে কি হয় রাত্রে শোয়ার আগে আমি যাবতীয় মানে সারা সপ্তাহের মধ্যে যেটা করব, এটা ধরো আমি সোম বা মঙ্গলবার বানাবো ওই মোচাটা, তো আমি রোববার দিনকেই রাত্রে কেটে কুটে সুন্দর করে আমি ফ্রিজে একদম রেখে দিই। কারণ আমি নিজেই জানি সপ্তাহের মাঝখানে মোচা কাটতে বসার সুযোগ আমার হবে না, কারণ ক্লান্ত লাগবে বা সময়ের অভাব, তখন আর হয়ে ওঠে না। কিন্তু এই জিনিসগুলো কিন্তু যত যাই হোক মানে হয়তো আজকালকার দিনে আমাদের জীবনযাপন থেকে এই জিনিসগুলো হারিয়ে যাচ্ছে, মোচা থোড় ডুমুর, তবে এই জিনিসগুলো কিন্তু খাওয়া খুবই দরকার যদি এগুলো অ্যাভেলেবেল থাকে। জানি অনেকেই মানে বাইরে থাকো সেখানে হয়তো মোচা পাওয়া যায় না, যেমন আমি যখন গুজরাটে থাকতাম তখন আমি মোচা থোড় এইসব জিনিসগুলো পেতাম না, তবে হ্যাঁ ব্যাঙ্গালোরে আসার পর সাফিসিয়েন্ট পাই, সেটা নিয়ে কোনো আক্ষেপ নেই। তো এইটা হচ্ছে ব্যাপার যে যদি তোমরা পাও, যদি তোমাদের কাছাকাছি জায়গায় এগুলো অ্যাভেলেবেল থাকে অবশ্যই এগুলো খাবে, এগুলো খুব দরকার খাওয়া। এই জাস্ট রান্নাবান্না করে কাজকর্ম সেরে জাস্ট বিছানায় এলাম, এখন বাজে কটা বাজে, সাড়ে এগারোটা বাজে, সাড়ে এগারোটা কি পৌনে বারোটা বাজে। তো এবার শোবো, কারণ এমনিও ঘুম পাচ্ছে, কালকে স্কুল আছে, আজকে তো রবিবার ছিল, সারাটা দিন আজকে সেরকম কোথাও যাওয়াও হয়নি, কিছু না ঘরেই ছিলাম। কিন্তু কাল থেকে যেহেতু আবার আমাদের রেগুলার লাইফ, বিশ্বাসের অফিস, আমার স্কুল, তো শুয়ে পড়তে হবে, আর সকালবেলা ওঠাও আছে। তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি, ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, বাই বাই।